নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন সায়ন্তনী পুত্ড রচিত রহস্য উপন্যাস সর্বনাশিনীর ষষ্ঠ পর্ব আহিলি মুখার্জি খুব মন দিয়ে বিজয় জয়সওয়ালের জামা কাপড় পরীক্ষা করছিল কিন্তু যে পরিস্থিতিতে সে কিছু একটা ক্লু বের করার চেষ্টা করছে সে পরিস্থিতিতে আর যাই হোক কোনো কাজ করা যায় না কারণ সেই এক ও অদ্বিতীয় ডক্টর অসীম চ্যাটার্জি আহেলের ঠিক নাকের সামনে বসেই মার্কা চোখ রকম কটম শব্দটি না করে গুল্লু গুল্লু চোখে তার কাণ্ড কারখানা দেখছেন আর আহেলি ঘেমে নিয়ে একসা হচ্ছে এরকম সিফ জালিয়ে দেব মার্কা চোখের সামনে দাঁড়িয়ে শান্তিতে কাজ করা যায় আহিলিন মনে হচ্ছিল সে বেচারি নিরীহ শান্ত ছাগল ঘাস খেতে চাইছে কিন্তু নাকের সামনে থাবা বসে আছে এক আক্রমণ করছে না গা করে হাঁক দিচ্ছে না থাবাও মারছে না তবু ওই চোখের দৃষ্টিতেই তার হাট ফেল হওয়ার উপক্রম ওদিকে ডক্টর চ্যাটার্জি উসখুস করতে শুরু করেছেন তার ধৈর্য আর উদোর বয়সের কেস প্রায় একই কখনোই বাড়ে না সময় কমতির দিকে প্রথমে হাইড্রোক্লোরিকের বোতল থেকে খানিকটা জল ঢকঢক করে খেলেন তারপর এক কাপ চাকে কে ঠান্ডা করে রীতিমতো কোল্ড ড্রিঙ্কস বানিয়ে ফেললেন শেষ পর্যন্ত যখন একটা সিগারেটকে দু টুকরো করে ধূমপান পর্ব সমাপ্ত হলো তখন আর থাকতে পারলেন না রেগে মেঘে বলেই ফেললেন তুমি কি প্রতিটা সুতো আলাদা করে ইতিহাস বের করতে চাও এখানে ফিঙ্গারপ্রিন্ট খোঁজা হচ্ছে হরপ্পা মহেন্দিদার ধ্বংসস্তূপ নয় আহিলি থতমত খেয়ে বলল কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই যে নেই ডক্টর চ্যাটার্জি হুম হুম করে ওঠেন তা সেটা বললেই তো লেখা চোখে তারপরও কিসের ইনভেস্টিগেশন চালাচ্ছ এখন কি আগে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে সেটাকে বসিয়ে রিপোর্ট দেওয়ার তাল করছো তুমি না মানে সে আমতা করে বলে খোঁজার চেষ্টা করছিলাম যদি কোথাও পাওয়া যায় আর কি কোথাও পাওয়া যাবে মানে এবার আক্ষরিক অর্থেই খেঁকিয়ে উঠলেন তিনি শার্টে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তবে কি তুমি চাঁদে যাবে সেখানে গিয়ে নীল এর ফিঙ্গারপ্রিন্ট আনতে তোমায় কে বলেছে আহিলি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বুকে মাথা গুঁজে বলল। ফিঙ্গারপ্রিন্ট নেই স্যার তবে এমন কিছু আছে যা হয়তো দরকারি সেটা শোনার জন্য কি আমায় লম্বকর্ণের মতো কান হ্যাঁ হ্যাঁ করে নাড়াতে হবে মনে মনে দাঁত কিড় করে লোকটা কি সবসময় করলা খেয়ে থাকে একটা দুটো মিষ্টি কথাও কি বলতে নেই সব সময় এত মেজাজ করার কি আছে যেমন মাথাটা ভোভা তেমনি কাঠের মতো স্বভাব শুষ্কং কাষ্ঠং তিষ্টতি অগ্রে সব মিলিয়ে মানুষ তো নয় শুষ্ক পর্ণমুচি গাছ মনে মনে লোকটার যদ্দ গোষ্ঠীর তুষ্টি করতে করতে বলল সে। বললো একটা লালচে ছোপ পাওয়া গিয়েছে ওর মধ্যে ফেরিক অক্সাইডের পেয়েছি স্যার অর্থাৎ মরচে মিস্টার জয়সওয়াল যেখানে ছিলেন তার আশেপাশে কোনো মরচে পড়া লোহা গোছের কিছু ছিল সেটা সবকিছুই হতে পারে এক টুকরো লোহা থেকে শুরু করে আস্ত লোহার ফার্নিচার সব কিছু হওয়া সম্ভব সেই জং ধরা লোহার সঙ্গে ঘষা খেয়ে শার্টে এই লাল দাগটা এসেছে হুম আর কিছু হ্যাঁ আহেলি এবার মিস্টার জয়সোয়ালের বুট দুটো ডক্টর চ্যাটার্জির নাকের সামনে তুলে ধরলো এটা পাওয়া গিয়েছে কি জুতো ব্যাস আর যায় কোথায় দুর্বাসা রেগে লাল হয়ে নাচতে শুরু করে দিলেন এত সাহস তোমার তুমি আমাকে জুতোবে বলছো যা বাবা কি কথা কি ইন্টারপ্রিটেশন আহেলি সঙ্গে সঙ্গে জুতোজোড়া নামিয়ে রাখে কোনো মতে প্রবীণ ফরেন্সিক বিশেষজ্ঞকে ঠান্ডা করার চেষ্টা করছে অথচ তিনি কিছুই শুনবেন না বুড়োর এই প্রবলেম কি বললে যে কি বুঝে বসে তার ঠিক নেই সে বলতে যাচ্ছিল যে জুতোতে কিছু পাওয়া গিয়েছে অথচ সব জানতা গেঞ্জিওয়ালা ভাবলেন আহেলি তাকে জুতো পেটা করতে চাইছে কি বিপদ বসকে জুতো দেখানো হচ্ছে বেড়ে পাকা ছুঁড়ি তোমার নামে কমপ্লেন করব স্যার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আহেলি এবার সে অগ্রপশ্চাদ বিবেচনা না করেই এক দিয়ে বসলো তাকে আগে পুরো কথাটা শুনবেন তো খুশি করুন ধমকটা দিয়ে ফেলেই জিভ কাটলো আহেলি হেই রে মাথা গরম করে সেও কথা শুনিয়ে দিয়েছে ডক্টর চ্যাটার্জিকে এইবার তো বুড়ো তার মুনডুচি চিবোবে আর বোধহয় রক্ষা নেই কিন্তু তেমন ভয়ঙ্কর কিছুই ঘটল না ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন তিনি ভাবতেই পারছেন না যে চির পরিচিত শান্ত ঠান্ডা আহেলি এই তাকে রাম ধমক দিয়ে দিল চিরদিন সবাইকে ধমকে ধামকে ঠান্ডা করে এসেছেন এখন পাল্টা বকা খেয়ে অভিমানী ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো মুখ করে মিনমিন করে বললেন আচ্ছা শুনছি আহেলি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যাক ধমক খেয়েও চ্যাটার্জি কিছু মনে করেননি সে বুড়োকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তরবরিয়ে এক নিঃশ্বাসে বলতে থাকে মিস্টার জয়সওয়ালের জুতো তো একটা পেন্ট সামান্য লেগেছে পেন্টটার রং চেরি রেড ওই পেন্টটা একটা ইনঅর্গানিক পিগমেন্টের অস্তিত্ব আছে হোয়াইট টাইটানিয়াম অক্সাইড সঙ্গে ভিনাইল সচরাচর এই জিনিসটা সাধারণ পেন্টে থাকে না হোয়াইট টাইটানিয়াম ডাই অক্সাইড যে পেন্টে থাকে সেটা ভিনাইল স্যাটিন ফিনিশ ইমালশন পেন্ট হওয়ার সম্ভাবনা বেশি রিনাইল স্যাটিন ফিনিশ ইমালশন পেন্টটা কি ডক্টর চ্যাটার্জী তাক চুলকোতে চুলকোতে বললেন স্যাটিন তো এক জাতীয় কাপড় রঙ কবে হলো স্যাটিন কাপড়ের মতোই মোলায়েম রং আহেলি ডক্টর চ্যাটার্জিকে বুঝিয়ে বলে যতদূর জানি মোটামুটি দু ধরনের পেন্ট ইউজ হয় একটা অয়েল বেসড আর একটা ইমালশন বেসড ইমালশন বেসড পেন্টেরও নানা ভ্যারাইটি আছে সিল্ক ফিনিশ পেন্ট স্যাটিন ফিনিশ পেন্ট তার মধ্যে অন্যতম দুটোই অত্যন্ত গ্লসি চকচকে স্যাটিন আর সিল্ক ফিনিশ পেন্ট দেখতে ভীষণ সুন্দর হয় খুব চকচকে একদম ভেলভেটের মতো মসৃণ বা ভিনাইল সিল্ক ফিনিশ ঝকঝকে যে দেখলে চোখ জুড়িয়ে যায় আপাতত কান আর প্রাণ জুড়লো তারপর ডক্টর স্যাটিন আহেলি খোঁচাটাকে পাত্তা দিল না এই দুটো পেন্টের মধ্যে মূলত ভিনাইল স্যাটিন বেস্ট জিনিসের উপরে ইউজড হয় কারণ সিল্কের চেয়েও স্যাটিন পেন্ট অনেক বেশি হার্ডি একবার পেন্ট করালে অনেক দিনের জন্য নিশ্চিন্ত থাকা যায় এর গ্লেজ সৌন্দর্য বছরের পর বছর টিকে থাকে এমনকি নোংরা পড়লেও মুছে দিলেই ফের আগের মতো ঝকঝক করে দেয়ালেও স্যাটিন পেন্ট করা যায় ঠিকই কিন্তু এই বিশেষ পেন্টটা দেয়ালে ইউজড হয়নি সেটা লেখা আছে নাকি কালারটা দেখুন স্যার চেরি এই ধরনের অ্যাগ্রেসিভ কালার কেউ দেয়ালে পেন্ট হিসেবে ব্যবহার করবে না দেয়ালের রং যদি তেরে খেতে আসে তবে ঘরের সৌন্দর্যই মাটি তাছাড়া এই রং ব্রাইটনেস কমায় স্যাটিন পেন্ট অত্যন্ত দামি জিনিস কেউ সেটার ভুল ভাল শেড দেয়ালে লাগিয়ে নিজের পয়সা আর ঘরের বিউটি বরবাদ করবে কেন তবে আহেলির মুখের ওপরে এক গোছা চুল এসে পড়েছিল সে আঙুল দিয়ে অলক গুচ্ছ সরাতে সরাতে বলল যেহেতু ভিনাইল ফিনিশ ইমালশন পেন্ট অত্যন্ত হার্ডি এবং বছরের পর বছর চলে তাই মূলত কাঠের জিনিসের ওপরই এই পেন্ট লাগানো হয় আর রংটা চেরিডেড হওয়ার দরুন বলতে পারি এই পেন্টটা হয়তো দরজা জানলার উপরই লাগানো হয়েছে সবচেয়ে বেশি অত্যাচার দরজা জানলার উপরেই হয় লোকে নিজের শখে কয়েক বছর অন্তর অন্তর ঘরের রং পাল্টাতে পারে কিন্তু দরজা জানলায় রেগুলার কেউ রং করায় না তাই ভিনাইল সিল্ক ফিনিশ ঘরের দেয়ালের জন্য আর ভিনাইল স্যাটিন ফিনিশ দরজা জানলার জন্য পারফেক্ট জয়সোয়ালের জুতো এই প্যান্টটা আছে অসীম চ্যাটার্জি তার মানে তিনি যেখানে ছিলেন সেখানে এই কালারটার কন্টেনারও ছিল ইয়েস স্যার যোগ করল আর সেখানে জং ধরা লোহাও কোনোভাবে উপস্থিত ছিল জং ধরা লোহা মানে কোনো লোহার ফার্নিচারও হতে পারে একটা রঙের কন্টেনার ডক্টর চ্যাটার্জি যেন অঙ্ক মেলাচ্ছেন নয় তাহলে পেনটা বাইরে আসতো না ওর না তার মানে পেন্টটা ইউজড মোরচে পড়া লোহার বাতিল ফার্নিচার ইউজড পেন্ট এ দুটোই বাড়ির একটা জায়গাতেই একসঙ্গে থাকতে পারে স্টোর রুম স্যার আহেলির চোখ সাফল্যে উজ্জ্বল হয়ে ওঠে মিস্টার ব্যানার্জির থিওরি যে মিস্টার বিজয় জয়সওয়াল মেরিলিন প্ল্যাটিনাম কমপ্লেক্স এর মধ্যেই ছিলেন বাইরে কোথাও যাননি ওর আন্দাজ যদি সত্যি হয় তবে ওদের শুধু হাউজিং কমপ্লেক্স মধ্যে সেই নির্দিষ্ট ফ্ল্যাটটা খুঁজে বের করতে হবে যেটা দরজা জানলার রং চেরি রেড সেই ফ্ল্যাটে যদি কোনো স্টোর রুম থাকে তবে হয়তো সেখানে কোনো ক্লু পাওয়া যাবে হুম ডক্টর চ্যাটার্জি তার দিকে আর চোখে তাকালেন ওকে বুঝলাম রাজাকে আমি বলে আহেলি মুখ বেজার করে চলে গেল তার চলার ভঙ্গিতেই অসন্তোষ প্রকট ডক্টর চ্যাটার্জি এক দৃষ্টে ওর গমন পথের দিকে তাকিয়েছিলেন সে তার দৃষ্টিপথের বাইরে চলে যেতেই তার প্রখর দৃষ্টি নরম হয়ে আসে এবার ফরেন্সিক বিশেষজ্ঞ স্বভাব বিরুদ্ধ মৃদু হাসলেন খুব নিচু স্বরে বললেন গুড জব গার্ল ওয়েল ডান অবশেষে আরেক বিজয় জয়সওয়ালকে পাওয়া গেল এমনিতেই বিজয় জয়সওয়াল নামের লোক কলকাতা শহরে হাজারে হাজারে থাকার কথা নয় বরং মুম্বাই বা দিল্লি হলে খুঁজে বের করা কঠিন ছিল কিন্তু কলকাতায় বিজয় জয়সওয়াল নামের আর মাত্র দুটি লোকেরই খোঁজ পাওয়া গেল অধিরাজ নির্দেশ দিয়েছিল টেলিফোন ডিরেক্টরির বি আর ভি দুটো অ্যালফাবেটের পেজই যেন ভালোভাবে দেখা হয় অর্থাৎ বিজয় ও বিজয় দুটোই দেখতে হবে শঙ্কা ছিল যে টেলিফোন ডিরেক্টরিতে হয়তো সব বিজয় ঠিকানা নাও থাকতে পারে মোবাইল ফোনের চোটে অনেকেই আজকাল ল্যান্ডলাইন রাখছেন না সেই জন্য ফেসবুক টুইটার সহ সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তোল করে খোঁজা হলো কলকাতাবাসী বিজয় জয়সওয়ালকে খুঁজে বের করতে খুব অসুবিধে অবশ্য হলো না একটু সময় লাগলেও শেষ পর্যন্ত পাওয়া গেল অন্য দুই মিস্টার বিজয় জয়সওয়ালের খোঁজ সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হলো তাদের প্রথম বিজয় জয়সওয়ালকে নিয়ে বিশেষ টেনশন নেই কারণ তিনি দু বছর আগেই কার্ডিয়াক অ্যারেস্টে দেহ রেখেছেন কিন্তু দ্বিতীয় বিজয় জয়সওয়ালকে নিয়েই আশঙ্কার মেঘ ঘনীভূত হলো তিনি পেশায় ডাক্তার ঠিক ছ দিন আগেই ডক্টর গিয়েছেন কোনো ফেরেননি অবশ্য ফেরার সময় এখনো হয়নি তার স্ত্রী অহল্লা জয়সওয়ালকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানালেন যে প্রায় ডক্টর জয়সওয়াল এরকম কনফারেন্সে গিয়ে থাকেন তার ফোন সুইচ টপ থাকলেও তা নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি দেশের বাইরে গেলে তার ফোন সুইচ অফই থাকে এই জাতীয় ট্যুরে তার সঙ্গে সবসময় জ্যেষ্ঠ পুত্রবধূ রাধিকা যায় এবার অবশ্য একাই গিয়েছেন অধিরাজ সেদিনই অহল্লার সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু ভদ্রমহিলা সবিনয়ে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে দিল্লিতে নিজের এক আত্মীয়ের বাড়িতে আছেন পরের দিন ভোরের ফ্লাইটে কলকাতায় ফিরবেন ওরা যেন পরদিন সকাল দশটা নাগাদ ওর কলকাতার বাড়িতে চলে আসে মিসেস কথায় টেনশনের কোনো ছাপ নেই কিন্তু তার কথা শুনে অধিরাজের ব্লাড প্রেশার হাই হওয়ার উপক্রম সেই একই প্যাটার্ন লোকটা আগে বাড়ি থেকে চলে গেল তার অব্যবহৃত কিছুদিন পরেই ওই নামে আরআই পোস্ট ব্যাপারটা মোটেই সুবিধার ঠেকছে না অন্যদিকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী বিজয় জয়ালের গাড়িটা অধিরাজ সেটার হাফিস হয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি হিস্ট্রি সিটাররা কয়েক কেজি কাঁচা লঙ্কা ও কয়েক গ্যালন গরম দুধ খেয়েও নিজেদের বয়ান থেকে নড়ছে না প্রত্যেকেরই বক্তব্য এরকম কোন সাদা এসইউভি তারা দশ বারো দিন কেন এক মাসেও চোখে দেখেনি টর্চারের চোটে গড়াগড়ি দিচ্ছে হাতে পায়ে ধরছে আর বলছে বিশ্বাস করুন স্যার আমরা কিছু জানি না অধিরাজের মুখ শক্ত হয়ে উঠেছিল কিন্তু তাও হাল ছাড়েনি সে এইটুকু বলা যায় যে বিজয় যসওয়ালের এসিউভি গাড়িটা প্রধান সড়ক ধরে কোথাও যায়নি তাহলে কোনো না কোনো সিসিটিভিতে ধরা পড়তোই সেজন্য সে মেরিলিন প্লাটিনামের আশেপাশের সমস্ত রাস্তা সমস্ত গলি ঘুঁজি খুঁজে দেখেছে সমস্ত রকম সম্ভাবনাকে মাথায় রেখে এগোলেও শেষ পর্যন্ত সেই ডেড এন্ডে গিয়েই পিঠ থেকে গেল মেরিলিন প্লাটিনামের সংলগ্ন এমন বেশ কয়েকটা কাঁচা রাস্তা আছে যেগুলো দিয়ে গাড়িটাকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব সেই সমস্ত রাস্তাতে স্বয়ং অধিরাজ অর্ণব পবিত্র সহ গোটা টিম সারা দিন গাড়ির ফটো নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেড়াল এমনকি আশেপাশে যে কথা গ্যারেট চোখে পড়লো সেখানেও রীতিমতো তল্লাশি চলল কিন্তু নিট ফল জিরো এই পরিস্থিতিতে সিআইডি হোমিসাইড টিম যখন হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন স্থানীয় সমস্ত জলাশয়ে ডুবুরি নামানোর সিদ্ধান্ত নেওয়া হলো মেরিলিন প্ল্যাটিনাম যেহেতু একটু ভেতরের দিকে তুলনামূলক শহরতলীর পরিবেশে অবস্থিত সেহেতু আশেপাশে বেশ কয়েকটা বিশাল ঝিল আর বিরাট বিরাট পুকুরও আছে এমনকি মেরিলিন প্ল্যাটিনামের ঠিক পেছনেই একটা বড় পুকুর রয়েছে কোনো গাড়িকে সেই সব ঝিল বা পুকুরে ডাম্প করা অসম্ভব নয় সেই পরিকল্পনা মতোই চলে এলো ডুবুরির দল প্রত্যেকটা পুকুর এবং ঝিলে চিরুনি তল্লাশি চলল ড্রাইভাররা অনেক চেষ্টা করেও কিছু পাচ্ছে না দেখে অধিরাজ নিজেই উত্তেজিত হয়ে দ্রুত হাতে শার্ট বুট বেল্ট হাতের ঘড়ি খুলতে শুরু করে অর্ণব তার কাণ্ড দেখে ঘাবড়ে গেল পবিত্র সন্ত্রস্ত কণ্ঠে বলল রাজা এটা কি হচ্ছে উত্তরে রাগি রাগী চোখে তার দিকে তাকায় অধিরাজ তার চোয়াল শক্ত মুখ দৃঢ়প্রতিজ্ঞ কোনো কথা না বলে শার্ট বুট রিভলভার সমেত বেল্ট ও ঘড়ি এগিয়ে দিল অর্ণবের দিকে অর্ণব হতভম্বের মতো জিনিসগুলো ধরতে না ধরতেই সে বিদ্যুৎ বেগে লাফ মেরে জলে ঝাঁপিয়ে পড়লো পবিত্র বিরবি করে হ্যাঁকেই সর্দি লেগেছে তার উপর গোয়ারের মতো রেগে মেঘে অবেলায় জলে নামলো কেস সলভ করতে গিয়ে নিমোনিয়ায় না মরে মাল কিছুতেই হবে না কিন্তু সেই তুমুল প্রচেষ্টাও ফলবতী হল না ডাইভাররা আর স্বয়ং অধিরাজ আপ্রাণ জল তোলপাড় করে খোঁজ চালালো আক্ষরিক অর্থেই প্রচুর জল ঘোলা হলো তবুও সে গাড়ি খুঁজে পাওয়া গেল না এক একটা করে ঘন্টা কাটছে আর অর্ণবের বুকের ভেতরে ভয় বাড়ছে অধিরাজও ক্রমশ উতলা হয়ে উঠছে তার স্বভাবগত স্থৈর্য জবাব দিচ্ছে ওদিকে ডক্টর জয়সওয়াল হয়তো একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছেন অথচ এদিকে কিছুতেই একটাও ক্লু পাচ্ছে না সিআইডি চেষ্টা ত্রুটি নেই কিন্তু সর্বত্রই অন্ধকার সারাদিন খানা তল্লাশিতে কাটলো রাতে অধিরাজ অফিসে ফিরে আবার ট্রাফিক ডিপার্টমেন্টের দেয়া সিসিটিভি ফুটেজ দেখতে বসে গিয়েছিল অর্ণব তার সঙ্গে কিন্তু ক্লান্তিতে তার চোখ ক্রমাগতই ভারী হয়ে আসছে দেখে অধিরাজই বলেছিল আজ তুমি বরং বাড়ি চলে যাও আমি আছি এখানে কাল না হয় আটটায় রিপোর্ট করো একসঙ্গেই মিসেস জয়সওয়ালের কাছে যাওয়া যাবে আপনি সারা রাত এখানে জেগে বসে থাকবেন আর একবার এই ফুটেজগুলো দেখা দরকার সে আপন মনেই বিড়বিড় করে বলে হয়তো কিছু মিস করে যাচ্ছি এমন কিছু জিনিস হয়তো নিতান্তই সামান্য কিন্তু ক্লু হিসেবে টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু আমরা তো অনেকবারই দেখেছি ফুটেজ গুলো আরো একবার দেখে নিই নি দিকেই যখন এগোনো যাচ্ছে না তখন হাতের কাছে যা আছে সেটাও আরেকবার খুঁটিয়ে দেখে নেওয়া ভালো তুমি বরং আজ রেস্ট নাও না স্যার অর্ন সজাগ থাকার চেষ্টা করে আমি ঠিক আছি কিন্তু ঠিক আছি বললেই তো আর ঠিক থাকা যায় না বেচারা নিজের অজান্তেই কখন যে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে মনে নেই যতবারই চোখ খুলেছে ততবারই দেখেছে ধুমাইত কফির কাপ ও জ্বলন্ত সিগারেট হাতে অধিরাজ চুপ করে সিসিটিভি ফুটেজগুলো দেখছে তার চোখের পলক পড়ছে না দৃষ্টি প্রখর স্থির মুখমন্ডল ধ্যানমগ্ন তপস্বীর মতো বাহ্য জ্ঞানহীন শান্তি নেই ক্লান্তি নেই পরদিন সকালে ঘুম ভাঙতেই অর্ণব দেখল অধিরাজ টেবিলের ওপরে মাথা রেখে ঘুমিয়ে আছে সিসিটিভি ফুটেজ গুলোর সিডিগুলো সব টেবিলের ছড়িয়ে ওপরেই আছে অর্থাৎ সব দেখা হয়ে গিয়েছে টেবিলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে অজস্র কফির কাপ ও সিগারেটের টুকরো এখনো রীতিমতো ঘুম ঘুম পাচ্ছিল অর্ণবে অহল্লার কথা মতো সকাল দশটার অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করতে বেরিয়ে পড়েছে অধিরাজ বাহিনী সে আর চোখে অধিরাজের দিকে তাকায় সারা রাত ঘুময়নি লোকটা সারা রাত ঘুমোয়নি লোকটা অথচ কি ফ্রেশ লাগছে এই লোকটার কি ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিছুই থাকতে নেই অবশ্য সর্দি বেশ ভালোই লেগেছে মাঝে মধ্যেই হেঁচে ফেলছে স্যার এমনও তো হতে পারে যে ডক্টর জয়সওয়াল সত্যি কোনো উনি হয়তো বিদেশে বসে লবস্টার আর রোস্টেড ল্যাম্প খাচ্ছেন আর আমরা তার জন্য হন্যে হয়ে খাবি খাচ্ছি অধিরাজ আজ ড্রাইভ করছে সে স্টিয়ারিং ঘুরিয়ে একটা টার্ন নিতে নিতে বললো খুব খিদে পেয়েছে নাকি অর্ণব কিছু খেয়ে নেবে ব্রেকফাস্টও তো করা হয়নি অর্ণবের সত্যি খুব খিদে পেয়েছিল প্রায় ছিয়ানব্বই ঘন্টা হতে চলল সে বাড়ি ফেরেনি এই ছিয়ানব্বই ঘন্টায় কি খেয়েছে কি না খেয়েছে মনেই নেই গোটা সময়টা জুড়ে শুধু তুলকালাম হয়েছে পাগলের মতো একবার এদিকে দৌড়চ্ছে তো আরেকবার ওদিকে ড চ্যাটার্জি তো একবার বলেই ফেলেছিলেন সর্বক্ষণ পিংপং বলের মতো লাফিয়েই বেড়াচ্ছ দেখছি কাজের কাজ তো কিছুই হলো না অধিরাজ একটুও রাগ করেনি বরং তীর্যক দৃষ্টিতে ডক্টর চ্যাটার্জি টাক আর ভনির দিকে তাকিয়ে বলেছিল পিং পং বলের মতো লাফানোর অভ্যেসটা ভালোই নয়তো খোদ নিজেকেই ফুটবল হয়ে যেতে হয় এরপর ডক্টর চ্যাটার্জি কি করেছিলেন সেটা বলাই বাহুল্য যথারীতি তার পাণ্ডা নৃত্য শুরু হয়ে গিয়েছিল সঙ্গে এক এবং হুমকি হত ছাড়া অলেপ পেছো আমায় ফুটবল বলা খুন করে ফেলবো একদম খুন করে ফেলব এখন এত খিদে পেয়েছে অর্ণবের যে মাথা রীতিমতো বো বো করছে আজ ব্রেকফাস্টও করতে পারেনি আর যেন তাকে দেখিয়ে দেখিয়েই রাস্তার দুধারে রেস্টুরেন্ট আর খাবারের দোকানের লাইন লাগিয়েছেন কোথাও মিও আমরে কোথাও কে বা পিৎজা কর্নার কোথাও বা আরামবাগস কিচেন চত সব তার উপর সামনে এক বাইকওয়ালা ঢিমে তালে চলেছে কিছুতেই সাইড দিচ্ছে না স্যার এই বাইকটাকে কাটান তো সে বিরক্ত হয়ে বলে কখন থেকে ঢিকিয়ে ঢিকিয়ে চলেছে কিছু তেই নাকে সামনে থেকে সরছেই না অধিরাজ দেখলো সামনে ফুড ডেলিভারির ব্যাগ নিয়ে এক ছোকরা বাইক চালিয়ে যাচ্ছে সে ঘাড় ঘুরিয়ে অর্ণবের দিকে তাকিয়ে স্মিত হাসলো পরক্ষণেই কথা নেই বার্তা নেই ঘ্যাস করে ব্রেক অর্ণব ভয়ে ভয়ে জানতে চায় কি হলো স্যার জাস্ট টু মিনিটস ব্রেকফাস্ট টাইম কথাটা ছুঁড়ে দিয়েই গাড়িটাকে সাইড করে সিট খুলে এক দৌড়ে অধিরা চলে গেল উল্টো দিকে অর্ণব দেখল সে শটান পিৎজা কর্নারে ঢুকেছে নিজের নির্বুদ্ধিতায় লাল হয়ে উঠলো তার ফরসামুখ। পাশে বসা টকনট বাঁধা কৃষ্ণাঙ্গী লেডি অফিসার মুচকি মুচকি হাসছে ওদের টিমে খুব একটা লেডি অফিসারদের দরকার পড়ে না তাই একটু অস্বস্তি বোধ করছিল অর্ণব দু মিনিট হওয়ার আগেই অবশ্য অধিরাজ ফিরে এলো হাতে একটা বিরাট পিৎজা প্যাকেট সেটা লেডি অফিসারের হাতে ধরিয়ে দিয়েছে সে প্লিজ মিস গুপ্ত অর্ণব এবার মুখ্যম একটা বিষম খায় কাছতে কাছতেই কোনো মতে সামলে নিয়ে বলল উনি মিস ঘোষ স্যার অধিরাজ কোমরে হাত রেখে শটান দাঁড়িয়ে তার দিকেই চোখ খুঁজকে দেখছে কিন্তু তুমি যে সেদিন বললে উনি মিস মিস ঘোষ নন গুপ্ত সে কপাল চাপড়াতে গিয়েও সামলে নিল যাকে আপনি ঘোষ বলেছিলেন তিনি গুপ্তই ছিলেন আর ইনি অরিজিনালি ঘোষ ইকুলিয়ার প্রবলেম অধিরাজ কাঁধ ঝাঁকায় পরক্ষণেই মিস ঘোষের দিকে তাকিয়ে নম্র হাসল সরি মিস ঘোষ হাসতে হাসতেই মাথা নাড়ে ইটস ওকে স্যার পর মাদ মাদমোয়াজেল বা শুধু মিসটাই বলুন ওটাই সেফ কোনটাই সেফ নয় অধিরাজ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। এরপর হয়তো কাউকে মিস বলে ডাকলেই অর্ণব বলে বসবে স্যার উনি তো মিস নন মিসেস ও সাদ অর্ণব ঢোকিল লেডি অফিসার ফের হেসে ফেললো ডক্টর বিজয় জয়সওয়াল কোন কমপ্লেক্সে থাকেন না নিউ আলিপুরে তার নিজস্ব বিরাট বাড়ি আছে সে তো বাড়ি নয় অট্টালিকা বিরাট সাদা ধপ তিনতলা বাড়ি সামনের প্রাচীন গাড়ি বারান্দা এবং একপাশে লাল প্রাচীন গুলমোহর গাছ রীতিমতো আভিজাত্যের প্রতীক সামনে বিরাট লোহার দরজার পেছনে দাঁড়িয়ে আছে উর্দি পড়া গেট গেটকিপার স্পষ্ট বোঝা যায় যে এবারই আজকের নয় এই অট্টালিকার পেছনে ডক্টর জয়সওয়ালের পূর্বপুরুষদের অবদান আছে অনেক প্রজন্মের ঘাম রক্ত মিশে আছে প্রত্যেকটা ইটে বাড়ির ভেতরেই গাড়ি রাখার বিরাট বাঁধানো জায়গা গেটকিপারকে নিজেদের পরিচয় দিতেই লোহার দরজা সশব্দে খুলে গেল অধিরাত সেখানেই গাড়ি পার্ক করে নামতে নামতেই সাইড ভিউ মিররে দেখতে পায় একজোড়া সুন্দর চোখ দোতলা জানলা দিয়ে উঁকি মেরে সকৌতূহলে তাদেরই দেখছে সে ভদ্রতা বশত অপরের দিকে তাকায় না বরং গাড়ির পেছনের দরজা খুলে লেডি অফিসারকে বলল মিস মিস ঘোষের মুখে এবার যেন একটু অসন্তোষের ছাপ পড়ল লেডি অফিসাররা এ ধরনের ট্রিটমেন্টে একেবারেই অভ্যস্ত নয় এই যে একেবারে ভদ্রতার পরাকাষ্ঠা সে নিজে যথেষ্টই স্বয়ং সম্পূর্ণ কেউ আজ পর্যন্ত তার জন্য এভাবে গাড়ির দরজা খুলে ধরেনি সে মহিলা হতে পারে তার মানে এই নয় যে তাকে সবসময় পুতু পুতুপুতু করতে হবে আপনি আমি আসছি। মেয়েটির কণ্ঠস্বরে সামান্য উষ্মার আঁচ পেল অধিরাজ সে মৃদু হেসে নিচু গলায় বলে আপনাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হচ্ছে না মেজ আমি জানি আপনি নিজেই গাড়ি থেকে নামতে পারেন আসলে দোতলার রাইট উইং এর জানলায় কোন শ্রীমতী অত্যন্ত আমাদের দিকেই তাকিয়ে আছেন অর্ণব বা আমি তো তার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকতে পারি না অতএব আপনি একটু তার শ্রীমুখটা দেখে নিন দরজা ধরে থাকার বাহানায় এই কথাটাই বলার ছিল দূর থেকে চিৎকার করে তো বলতে পারি না ওপরটা একটু দেখুন তো ধীরে সুস্থে সময় নিয়ে নামুন সেই ফাঁকে ভালো করে হুলিয়াটা দেখে নিন বাট মেক ইট নর্মাল মিস ঘোষ এবার ব্যাপারটা বুঝলো সে ধীরে সুস্থে নেমে এলো গাড়ি থেকে তার অন্যমনস্ক দৃষ্টি তিন তলা বাড়িটাকে ছুঁয়ে গেল খুব ক্যাজুয়ালি একবার দেখে নিয়ে দরজা ধরে সোফারের মতো অপেক্ষারত অধিরাজের দিকে তাকালো সে মৃদু হেসে সামান্য ঝুঁকে দরজাটা বন্ধ করে দিতে যায়। সেই মুহূর্তেই ভগ্নাংশে তার কানের কাছে চাপার স্বরে বলল মিস ঘোষ সুন্দরী আঠাশ থেকে তিরিশ মনে হয় মাথায় সিঁদুর আর গলায় মঙ্গল সূত্র আছে অধিরাজ নিত হাসলো থ্যাংক বাড়ির দরজায় এসে অবশ্য কলিং বেল বাজাতে হলো না ওদের ওপরে বসে যিনি স দেখছিলেন সম্ভবত তিনি ডোরবেল বাজাবার আগেই দরজা খুলে দিলেন সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইলেন আপনারা মেয়েটাকে দেখেই চোখ ঝলসে গেল অর্ণবের এক কথায় অসহ্য সুন্দরী এবং তন্নি এত সৌন্দর্য দর্শকের পক্ষে সহ্য করাও মুশকিল কুচকুচে কালো রেশমি চুল সাবলীল জলপ্রপাতের মতো কোমরের নিচে ঝাঁপিয়ে পড়েছে গায়ের রং যেন আইভরি সাদা হালকা বাদামি চোখের তারা দুটো কিঞ্চিত বিস্ফারিত অপূর্ব চোখ দুটোর আশেপাশে লম্বা ও ঘন কালো পাতাবুঝি কাক চক্ষু ঝিলের চারপাশে বেড দেয়া ঘন বৃক্ষ শ্রেণী দৃষ্টিতে যেন একটু চমকে ওঠা অভিব্যক্তি লাল ঠোঁট দুটো দেখলে মনে হয় গুলমোহরের পাপড়ি খসে পড়েছে আটো সাঁটো কমলা রঙের রাত পোশাক পরে থাকা দরুন দেহের গরমটাও বোঝা গেল কন্যা দীর্ঘাঙ্গি পিন পয় ধরা ও মধ্যক্ষামা নিম্ন নাভি এবং সুগভীর শ্রেণীর অধিকারিনীও বটে চলার ছন্দে ছন্দে যেন যৌবন উপচে পড়ছে প্রশ্নটা যখন করলো মেয়েটা তখন গুলমোহরের ফাঁকে সুডোল ঝকঝকে দানা ঝলসে উঠল অধিরাত জিজ্ঞাসু দৃষ্টিতে মিস ঘোষের দিকে তাকায় সে অর্থপূর্ণভাবে মাথা ঝাঁকায় অর্থাৎ ইনি একটু আগে দোতলা জানলা দিয়ে উঁকি মারছিলেন অর্ণব কিছু বলার আগেই মিস ঘোষ কেসটাকে টেক ওভার করলো স্মার্ট ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল সিআইডি সিআইডি মেয়েটি যেন আকাশ থেকে পড়ে কেন আপনি সিনা জাসওয়াল কিন্তু সিআইডি এখানে কেন সিনার কণ্ঠে ভয়ের চাপ প্রকট একটা কেসের ব্যাপারে মিসেস অহল্লা বিজয় সঙ্গে কথা বলতে এসেছি মিস ঘোষের চটজলদি উত্তর আমরা আগেই ফোন করে ওর সঙ্গে কথা বলেছি উনি জানেন কি প্রমাণ আছে যে আপনারা সিআইটি ব্যুরো থেকেই আসছেন মিস ঘোষ নির্বিবাদে আইডি কার্ড দেখালো বেশ আসুন সিনা বিনা বাক্যবায়ে দরজার সামনে থেকে সরে গিয়ে স্বাগত জানায় ওদের তিনজনকেই সে নিয়ে গেল একটা বিরাট অর্থের প্রাচুর্য ও মেলবন্ধনে গড়ে হল ঘরে রুচির উঠেছে ধবধবে সাদা ইতালিয়ান মার্বেলের মেঝে দেয়ালের রং পর্দার কভার থেকে শুরু করে সোফা ঝাড়বাতি বড় বড় অয়েল পেন্টিং শ্বেতপাথরের মূর্তি পর্যন্ত সব কিছু থেকেই সুশিক্ষা শিল্প ও আভিজাত্যের গন্ধ আসছে দেয়ালের মাঝখানে বিরাট বইয়ের শোকেসে শেক্সপিয়ার মপাশা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সহ আরো অনেক বরেণ্য সাহিত্যিক ঝলমল করছেন আছে ইংরেজি থ্রিলার ও প্রচুর ভূতের গল্পের বই শোকেসের নিচে এক সাইডে পোর্সেলিন টবে পাতা বাহারের শাড়ি অপূর্ব রঙের সন্নিবেশ ঘটিয়েছে আপনারা এখানে বসুন আমি মাকে ডেকে দিচ্ছি সিনা জয়সওয়াল পেছন ফিরতেই স্পষ্ট দেখা গেল তার শ্বেত পাথরের মতো ধপ সাদা বাহুর এক সাইডে লাল কালো রঙের সুত পড়া স্পাইডার ম্যানের ট্যাটু জল জল করছে চরম ভরসা হওয়ার দরুন লাল কালো রঙের কম্বিনেশন টা দুর্ধর্ষ লাগছে সে চলে যেতেই জোরে শ্বাস ছাড়লো অর্ণব এতক্ষণ তার প্রায় দম বন্ধ হয়ে আসছিল মহিলার উপস্থিতি যেন অসম্ভব শ্বাসরোধী যে কোনো পুরুষের রিপস্পন্দন থামিয়ে দেওয়ার যোগ্যতা রাখে এই সুন্দরী আজকাল সব সুন্দরী ট্যাটু করাচ্ছেন নাকি অধিরাজ বীর করে বলল মিসেস মানসী জয়সওয়াল কাঁকড়া বিচের ট্যাটু করিয়েছেন দেখলাম ইনি আবার স্পাইডার কিন্তু স্পাইডারম্যানের স্যুট লাল আর নীল নয় লাল কালোর কম্বিনেশন কোথা থেকে এলো ইচ্ছে মতো রং করিয়েছেন নাকি না অর্ণব মুচকি হাসল ইচ্ছে মতো করার নি ইনি মনে হয় মার্বেল সুপার সিরিজের অত্যন্ত ভক্ত আপনি দেখেননি স্পাইডারম্যানের লাল কালো শ্যুটও আছে সে কি স্পাইডারম্যান তো জীবনে একবারই কালো স্যুট পরেছিল এবার অবাক হওয়ার পালা অধিরাজের সেখানেও তো শুধু কালো লাল তো ছিল না স্যার আপনি যার কথা বলছেন বা যাকে স্পাইডারম্যান হিসেবে চেনেন সে পিটার পার্কার অর্ণব বুঝিয়ে বলল পিটার পার্কার কিন্তু একমাত্র স্পাইডারম্যান নয় আসলে মার্বেল কমিক্স একটু অন্য লেভেলের কনসেপ্টে খেলে আর্থ মানে পৃথিবী কিন্তু প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে অনেকগুলো স্পাইডারম্যান আছে এমনকি একজন স্পাইডার ওম্যান পাবেন যিনি লাল কালো রঙের স্পাইডারম্যান তিনি এই প্যারালাল ইউনিভার্সেরই আরেকজন স্পাইডারম্যান টুও বলতে পারেন এনার আসল নাম মাইলস মরালস আর্থ ফাইভের স্পাইডারম্যান আলটিমেট ফল আউটের ফার্স্ট অ্যাপিয়ার করে এই নতুন স্পাইডারম্যান দ্য অ্যামেজিং স্পাইডারম্যানও উনি আছেন ইনফ্যাক্ট একে অ্যানিমেটেড আল্টিমেট স্পাইডারম্যান টিভি সিরিজও দেখা গিয়েছিল। তার মানে লাল কালো স্পাইডারম্যান পিটার পার্কার নয় না লাল কালো শুটের হিরো মাইলস স্যার সে জানায় এছাড়াও আরো একজন স্পাইডারম্যান আছেন মিউগেল ও আমি তিনজনের কথাই জানি কিন্তু সম্ভবত আরও আছে রক্ষে করো অধিরাজ মাথা ঝাঁকায় এর থেকে আমার কাঁকড়া বিচে সুন্দরী ভালো দ্য স্করপিওন কুইন অর্ণবের মনে হয় অধিরাজের বোধ হয় মানসী বেশি মনে ধরেছে সে বলল আরেকটা কথা মাইলস মাইল আরেকটা স্পেশালিটি আছে সব স্পাইডারম্যানদের মধ্যে ওই একমাত্র কালো মানুষ নিগ্রোবটু সে কি সে কিছু বলতে গিয়েও থেমে গেল হল ঘরের দরজার দিকে তাকিয়ে তার ফের কণ্ঠ রোধ হয়ে গিয়েছে কোনো মতে ফিস ফিস করে বললো স্যার আমরা কি মিসেস ইউনিভার্সের প্রতিযোগী খুঁজতে এসেছি কথাটা বলার কারণ আছে এই মুহূর্তে হল ঘরে এক বয়স্ক মহিলার সঙ্গে যে নারীটি ঢুকলো তাকে দেখে এই কথাটাই মনে হয় সীনা জয়স্তবাল অপূর্ব সুন্দরী কিন্তু এখন যে সামনে এসে দাঁড়ালো তাকে দেখলে মোটামুটি মমতাজ মহল পদ্মাবতী হেলেন অব টয়ের কথাই মনে পড়ে সীনা যদি শ্বেতপদ্ম হয় তবে এ তবে কাঁচা সোনার মতো গায়ের রং যেন চতুর্দিক আলো করেছে তপ্ত কাঞ্চন বর্ণা চেহারাটা অবশ্য ক্ষীণ নয় একটু ভারী দিকেই কিন্তু ভারী বা তথাকথিত কার্ভি চেহারা যে কত সুন্দর হতে পারে এই মহিলা তার জলজ্যান্ত নিদর্শন অনেক জিরো ফিগারের হিরোইন তাকে দেখলে অজ্ঞান হয়ে যাবেন শিঙার সৌন্দর্য পুড়িয়ে দেয় অথচ এই নারীর রূপ দর্শকের প্রাণে আরাম দেয় দেবী মূর্তির মতো টানাটানা চোখ চোখের তারা সামান্য নিলাভ এবং স্বচ্ছ পাকা করঞ্চার মতো লাল ঠোঁট এক পিঠ কোঁকড়া কোঁকড়া চুল ছড়িয়ে রয়েছে একটা বন্য সৌন্দর্যের পাশাপাশি স্নিগ্ধ ভাবে বই একটা কালো শাড়ি এবং স্লিভলেস কালো ব্লাউজ পরেছে সিনা যতটা তীক্ষ্ণ সে ততটাই লাবণ্যময় হাঁটার আর ধরনটুকু লাশে ঢলঢল করছে উপস্থিত তিনজন অফিসারই মনে মনে স্বীকার করলো রূপসী বটে অধিরাজ মৃদু হেসে নিচুস্বরেই বলল গুড ওয়ান মর্ণ বয়স্ক মহিলা সম্ভবত বাঁধ ব্যাধিগ্রস্ত তাই তার হাত ধরে সঙ্গে সঙ্গে মেয়েটি আসছে অধিরাজ বয়স্ক নারীটিকেই নিবিষ্ট মনে দেখছিল ইনি সম্ভবত অহল্লা আগের মেয়েটির নাম যদি সিনা হয় তবে পাশের সুন্দরী তার জ্যেষ্ঠ পুত্রবধূ রাধিকা হওয়ার প্রবল সম্ভাবনা মেয়েটির কপালে সিঁদুর বিন্দু বা গলায় মঙ্গলসূত্র নেই অহল্লার গাত্রবর্ণ বেশ কালো চুল কাঁচা পাকা বয়সের তুলনায় একটু বেশি গিয়েছেন। কিন্তু মুখখানা অদ্ভুত সুন্দর ভীষণ অথচ দৃঢ়তার সঙ্গম সবচেয়ে অদ্ভুত তার চোখ এরকম চোখ অধিরাজ খুবই কম দেখেছে কি যেন আছে অহল্লার চোখে সেটা প্রচন্ড ব্যক্তিত্ব না অন্য কিছু বোঝা মুশকিল অহল্লা কিন্তু অর্ণব আর মিস ঘোষের দিকে ফিরেও তাকালেন না সোজা অধিরাজের সামনে এসে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় বললেন আপনি মিস্টার ব্যানার্জি তো আমি অহল্লা জয়সওয়াল অধিরাজ মহিলার প্রতি একটা গভীর শ্রদ্ধা অনুভব করছিল গলার শর্ত নয় যেন জল তরঙ্গ বাড়ছে সে নমস্কার করে আগে আমি বসুন অহল্লা সোফার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন পাশের সুন্দরীর দিকে তাকিয়েছেন তিনি ও রাধিকা আমার বড় বৌমা স্কলার বায়োকেমিস্ট রাধিকা মৃদু হেসে নমস্কার জানায় ওরা তিনজনেই তাকে প্রতি নমস্কার জানালো রাধিকা শুধু আমার বৌমা নয় ও আমার মেয়ের মতোই আমার বড় ছেলে গৌরব অকালে ছেড়ে চলে গেলেও রাধিকা আমাদের ছেড়ে যায়নি আমার নিজের তো আমাদের খেয়াল রাখার সময় নেই রাধিকাই আমার আর বিজয়ের খেয়াল রাখে এক হাতে ল্যাব সামলায় অন্য হাতে সংসার বিজয়ের সঙ্গে সঙ্গে সব থাকে এক কথায় ও বিজয়ের ডান হাত অহল্লা নিজেই এবার সোফায় আয়েস করে বসে পড়েছেন আপনারা দাঁড়িয়ে রইলেন কেন বসুন প্লিজ অহল্লার কথায় অধিরাজের আন্দাজটাই সঠিক প্রমাণিত হল রাধিকার সিঁথিতে সিঁদুর বিন্দুর অনুপস্থিতি এবং গলায় মঙ্গলসূত্রের না থাকাটাই তার ম্যারিটাল স্ট্যাটাস বলে দিয়েছিল এখন স্পষ্ট হল যে মেয়েটি বিধবা অধিরাজ অহল্লার প্রতিটি হাব ভাব তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছিল ভদ্রমহিলা বসুন প্লিজ কথাটা এমন ভাবে বললেন যেন শুধু সামনের তিনজন নয় গোটা দুনিয়ায় তার অঙ্গুলি হেলনে বসে পড়তে বাধ্য অদ্ভুত কমান্ডিংটন অনুরোধ নয় অলঙ্ঘ আদেশ ওরা আর কথা না বাড়িয়ে তার মুখোমুখি সোফায় বসে পড়ল অর্ণব লক্ষ্য করল অহল্লার দিকে তাকিয়ে আছে তেমন অহল্লাও ওর দিকেই অনিমেষে দেখছেন যেন দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরকে মেপে নিচ্ছে মহিলা তিনজনকেই উদ্দেশ্য করে কথা বলছেন ঠিকই কিন্তু চোখ অধিরাজের ওপর থেকে সরছে না যে আপনাদের দরজা খুলে দিয়েছে সে আমার ছোট বৌমা সিনা আমার ছোট ছেলে গৌতমের স্ত্রী ও আপনাদের জন্য চা নিয়ে আসছে থ্যাংক অধিরাজ অহল্লার দিকে একটু ঝুঁকে বসে বললো চায়ের দরকার নেই আমরা একটু দরকারি কাজে এসেছি কাজ হলেই চলে যাবো অহল্যা কিছুক্ষণ চুপ করে থেকে আবার কয়েক মুহূর্ত অধিরাজের চোখের দিকে তাকিয়ে থাকলেন তারপর শান্ত স্বরে বললেন আপনার দৃষ্টিতে একটা সহানুভূতি আছে আমার কেন মনে হচ্ছে যে আপনি কোন দুঃসংবাদ শোনাতে যাচ্ছেন অর্ণব চমকে উঠল মিস ঘোষও স্তম্ভিত আপাত দৃষ্টিতে মহিলাকে অত্যন্ত শান্ত ও ঘরোয়া মনে হয়েছিল অন্য পাঁচজন প্রৌঢ়ার থেকে বিন্দু মাত্র আলাদা মনে হয়নি কিন্তু এই মুহূর্তে তার কথা শুনে প্রায় পিলে চমকে ওঠার উপক্রম অধিরাজ অবশ্য একটু অবাক হয়নি সে তখনও শান্ত স্থির দৃষ্টিতে অহল্যার দিকে আছে ভাগটা এমন যখন বুঝেই ফেলেছেন তখন আপনিই বলুন একটা পায়ের শব্দে সচকিত হয়ে অর্ণব দরজার দিকে তাকায় সিনা একটা ট্রেন ঘরে ঢুকছে অহল্লাও তার দিকে একটা আলগা দৃষ্টিক্ষেপ করে বললেন আমি রেগুলার টিভি দেখি আমার একমাত্র মেয়ে সুপর্ণা ক্রাইম রিপোর্টার তার দৌলতে সব খবরই আমরা জানতে পারি সর্বনাশিনীর কেসটাও দেখেছি এই মুহূর্তে তো ওটাই হেডলাইন বিজয় জয়সওয়ালের ডেথ ফোরকাস্ট হয়েছে জেনে আমরাও জয়সেথ হয়েছিলাম কিন্তু সুপর্ণা বলেছিল যে ওটা অন্য বিজয় জয়সওয়াল নিশান জুয়েলার্স মালিক তিনি সামান্য একটু ছেদ দিয়ে ফের বলেন তিনি বোধ হয় নন তাই না অধিরাজ একটা গভীর শ্বাস টানল উম না হয়তো তিনি নন অন্য কেউ উত্তরটা শুনে একটা বিষণ্ন হাসি হাসে অরহল্লা তার দুই পুত্রবধূ রাধিকা ও সিনা ভয়াত্ম দৃষ্টিতে পরস্পরের মুখ দেখছে তাদের মুখে চরম আশঙ্কার ছাপ অহল্লার মুখ কিন্তু অত্যন্ত শান্ত অত্যন্ত নির্লিপ্ত বললেন আর আপনাদের সন্দেহ যে সেই অন্য বিজয় আমার স্বামী তাই তো আপনিও কি তাই সন্দেহ করেন না সে সহানুভূতি মাখা কণ্ঠে বলে আপনি বললেন না ডেথ ফোরকাস্ট শুনেই শক্ট হয়েছিলেন কেন শহরে একাধিক বিজয় জয়সওয়াল থাকতেই পারে তাই না তবে শখ হওয়ার কারণ কি কথা তো নয় যেন দাবা খেলা চলছে অন্তত অর্ণবের তাই মনে হচ্ছিল অহল্লা তীক্ষ্ণ দৃষ্টিতে অধিরাজের দিকে তাকিয়ে আছেন অধিরাজ অত্যন্ত শান্ত ধীর স্থির সে ধৈর্য ধরে ভদ্রমহিলার উত্তরের অপেক্ষা করছে আপনি বয়সে আমার ছেলেদের থেকেও ছোট হয়তো সেই কারণেই যা জানতে চাইছেন তা জিজ্ঞাসা করতে সংকোচ হচ্ছে শেষ পর্যন্ত অহল্লাই মুখ খুললেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হলো না মানে বিজয় মদ্য লম্পট নন তার সঙ্গে কারোর এক্সট্রা অ্যাফেয়ার ছিল না বিদ্যুতের মতো এসে পড়লো উত্তরগুলো অর্ণব আর মিস ঘোষ হতভম্ব হয়ে তাকিয়েছিল অধিরাজ মাথা নিচু করে একটু কি যেন ভাবল তারপর বললো তো পেশায় ডাক্তার আপনি আমিও আগে ডাক্তারি ছিলাম বিয়ের পর হাউস ওয়াইফ হয়েছি অহল্লার সুমধুর রাধিকা আর সুপর্ণার কথা আগেই বলেছি সিনা আর গৌতম দুজনেই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ গৌতম এখন এখানে নেই কোম্পানির কাজে ইউকেতে গিয়েছে সীনাও অষ্টপ্রহর ব্যস্ত থাকে কখন বেরোয় কখন ঢোকে কিছুই ঠিক নেই সবার মধ্যে একমাত্র আমারই কিছু করার নেই অধীরা স্পষ্ট বুঝতে পারে ঠিক যা যা সে জানতে চায় ভদ্রমহিলা সেগুলোই প্রশ্ন করার আগেই একদম নিখুঁত অঙ্ক কোষে বলে গেলেন সে হল ঘরের টবের পাতাবাহারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে খুব সুন্দর গাছগুলো কে করে মালি আছে না প্রৌরা হাসলেন ওটা আমার অন্যতম শখ গার্ডেনিং করা ছাতেও অনেক গাছ লাগিয়েছি সে এবার বই ভর্তি শো দিকে তাকিয়েছে বাংলা বই কে পড়ে ওটাও আমারই হবি তিনি ফের অর্থপূর্ণ ভঙ্গিতে বলেন বেকার লোকের বই আর দাবার চেয়ে ভালো সঙ্গী আর নেই আমি অবশ্য ক্লাসিক সাহিত্যই পড়ি রাধিকা আর সিনা যত রাজ্যের ভূতের বই পড়তে ভালোবাসে অবশ্য সময় তেমন পায় না আমি মাঝে মধ্যে পড়ি আর সুপর্ণা ইংরেজি মাদার মিস্ট্রি ছাড়া আর কিছুই পড়ে না আপনি দাবা খেলেন হ্যাঁ আমার ফেভারিট স্পোর্ট বাংলা সাহিত্য পড়েন যখন তখন আপনি অধিরাজের মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে বললেন তিনি বাঙালি আমি একা নই আমরা সকলেই বাঙালি আমার বাপের বাড়ির টাইটেল সেনগুপ্ত রাধিকা গুহ আর সিনা মৈত্র জয়সওয়ালরা অবশ্য নামেই জয়সওয়াল সকলেই বাঙালি হয়ে গিয়েছে অহল্লা এবার একটু অধৈর্য আপনাদের যা বোধহয় ঠান্ডা হয়ে গেল তার কথার মধ্যে আবার সেই কমান্ডিংটন অর্থাৎ এখানেই শেষ করে দিতে হবে পুলিশিজেরা এর বেশি আর কিছু বলবেন না তিনি সরি অধিরাজ অমায়িক হাসে আজ অন ডিউটি অন্য কোনো দিন এসে নিশ্চয়ই চা খেয়ে যাব বলতে বলতেই সে উঠে দাঁড়ায় ডক্টর জয়সওয়ালের মোবাইল নম্বর আর একটা ছবি পেতে পারি কি বুঝতেই পারছেন জাস্ট রুটিন ফর্মালিটি নিশ্চয় অহল্লা রাধিকার দিকে তাকিয়েছেন তোমার বাবার ফোন নম্বর আর একটা ছবি দিয়ে দাও এদের রাধিকা মৃদু হেসে হুকুম তামিল করতে চলে গেল সে পেছন ফিরতেই অনুসরণ করে অধিরাজ দেখলো রাধিকার পিঠের নিচে যেখানে কোমরটা চমৎকার একটা বাঁক নিয়েছে সেখানে লাল রঙের জিপ বের করে আছে একটা ভয়ঙ্কর ড্রাগন বলাই বাহুল্য ট্যাটু অধিরাজ হাসতেই যাচ্ছিল কিন্তু তার আগেই এক্সকিউজ ও একটা হাঁচি সে হাঁচি সামলে ওঠার আগেই ফের আরেকটা অহল্লা একটু হেসে বললেন সর্দি লেগেছে দেখছি আগে অধিরাজ একটু বিব্রত অপ্রস্তুত রুমালে নাক মরছে সে একটু ঠান্ডা লেগেছে একটু নয় বেশ ভালোই তিনি তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন চোখ ছল ছল করছে একটু লালচে জ্বর আসেনি তো না সে সামলে নিল ঠিক হয়ে যাবে থ্যাঙ্কস অহল্লা জয়সাল একটু হেসে চুপ করে গেলেন তবু তার চোখ অধিরাজের মুখ থেকে সরলো না ভগবানই জানেন তিনি নিবিষ্ট মনে কি দেখে চলেছেন অবশ্য অর্ণব জানেই যে কোনো মেয়ে তার স্যারের দিকে তাকালে সহজে চোখ ফেরাতে পারে না কিন্তু মতো প্রৌরাও যে কাত হবেন সেটা জানা ছিল না অধিরাজের চোখ এবার সিনার দিকে সরেছে আপনি খুব মার্ভেল কমিক্স পড়েন না সুপার হিরো ফিল্মও দেখেন নিশ্চয়ই প্রায় আকাশ থেকে পড়লো সিনা না তো কে বললো কমিক্স একদমই চলে না সুপারহিরো ফিল্মও পোকা পোকা লাগে তবে প্যারাসাইকোলজির ওপর খুব ইন্টারেস্ট আছে তাই হরর ফিল্ম দেখি অহল্যা হাসলেন হা আমাদের বাড়িতে সর্বক্ষণই কনজিউরিং নয় অ্যানাবেল চলছে আর রাধিকার ফেভারেট হয়ও পাবে আবার দেখাও চাই দিকে ইঙ্গিত অধিরাজ দৃষ্টিপাত করল সিনা আদৌ মাইলস মরালস কে না সুতরাং মাইলস মরালস যে কৃষ্ণাঙ্গ তার জানার কথাই নয় এবং তার মুখ দেখলেই বোঝা যায় যে আদৌ সে অভিনয় করছে না একটু পরেই রাধিকা ডক্টর জয়সোয়ালের ছবি ও মোবাইল নম্বর নিয়ে এলো সিনা তাদের রিসিভ করেছিল রাধিকা তাদের বিদায় দিতে এলো অহল্লা শুধু অধিরাজকে একবার বললেন পারলে ওষুধ খেয়ে নেবেন জ্বর আসবে বলেই মনে হয় রাধিকা তাদের এগিয়ে দিতে বাড়ির বাইরে এসেছিল অধিরাজ তাকে একা পেয়ে কোনো রকম ভনিতা না করেই জানতে চায় কিছু মনে করবেন না আপনার হাজব্যান্ড ঠিক কিসে মারা গিয়েছিলেন রাধিকার সুন্দর মুখে বিষণ্নতার ছাপ পড়ে বুকে চিবুক ঠেকিয়ে বলল অ্যাকিউট লিভার ড্যামেজ অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি সঙ্গে রেনাল ফেলিওরও ছিল কিংবা মাল্টিপল অর্গান ফেলিওর তার স্বচ্ছ চোখের তারা একটু বিস্ফারিত হল আপনি কি করে জানলেন অধিরাজ প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে আপনি তো সবসময় ডক্টর জয়সওয়ালের সঙ্গেই থাকেন তার সমস্ত প্রোগ্রাম মিটিং শিডিউল সবই জানেন উনি ঠিক কোথায় কোথায় যেতেন অবশ্যই হসপিটাল আর ক্লিনিক ছাড়া রাধিকা একটু ভেবে বলল তেমন কোথাও তো যেতেন না বেশিরভাগ সময় হসপিটাল আর ক্লিনিকেই কাটাতেন তবে এছাড়া গোল্ডেন মুন ক্লাবে যেতেন প্রতি রবিবার সন্ধ্যায় ওখানেই কাটাতেন বন্ধু বান্ধবদের সঙ্গে বলতে পারবো না সে মুখ নিচু করেছে আমি কখনো ওর সঙ্গে ক্লাবে যাইনি ড জয়সওয়াল তো প্রত্যেক চুরে আপনাকে নিয়ে যান এবার নিয়ে যাননি কেন এবার রাধিকাকে একটু বিপন্ন লাগলো সে ফ্যাকাশে হেসে বলল জানি না বলতে পারবো না ওকে অধিরাজ হাসল থ্যাংক আলট রাধিকা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল অধিরাজ আপন মনেই কিছু ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল গাড়ির দিকে অর্ণবের তখন পেটে এক রাস প্রশ্ন গজগজ করছে বিশেষ করে একখানা অবধারিত প্রশ্ন সে আর থাকতে না পেরে প্রশ্নটা করেই বসলো স্যার তার মানে কি সর্বনাশিনীর প্রথম শিকার সঞ্জীব চৌধুরী নয় গৌরব জয়সওয়াল ব্রিলিয়ান্ট অর্ণব ভেরি গুড থিঙ্কিং সে প্রশংসা মাখা দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় নাইনটি চান্স আছে কিন্তু ওয়ান পারসেন্ট কো ইন্সিডেন্স তবে রিয়া বাজাজ বা প্রিয়া বাজাজ নয় জয়সওয়াল ফ্যামিলির কেউ আমারও অবস্থা তোমারই মতো অধিরাজ গাড়িতে ঠেস দিয়ে হাসছে শ্রী রাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি যে চারজন মিসেস জয়সওয়ালকে দেখলে তার মধ্যে সবচেয়ে কাকে অ্যাট্রাকটিভ মনে হলো এরকম একখানা বাউন্সারের জন্য তৈরি ছিল না অর্ণব থতমত খেয়ে বললো স্যার হে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কেস আমার কিন্তু অহল্লা জয়সওয়ালকে সবচেয়ে সবচেয়ে মনে হয়েছে অর্ণব বিস্ময়ে কি বলবে ভেবে পায় না শেষ পর্যন্ত অহল্লা জয়সওয়াল অহল্লার সার্থক নামা যা বলার সুন্দর করে বলে দিলেন একেবারে পাথরের মতো ব্যক্তিত্ব ডক্টর জয়সওয়াল যে চূড়ান্ত মদ্যপ ও লম্পট ছিলেন তা তার মতো কায়দা করে কেউ বলতে পারত না এবার মিস ঘোষ মুখ খুললেন কিন্তু উনি তো তেমন কিছুই বললেন না বলেছেন বই কি অধিরাজ ঠোঁট টিপে হাসল শুরুতেই তিনি দুঃসংবাদের আশঙ্কা করলেন তারপর স্পষ্ট জানালেন যে টিভিতে বিজয় জয়সওয়ালের ডেথ ফোরকাস্ট শুনে তিনি শক্ট হয়েছিলেন সর্বনাশিনীর ভিক্টিম কারা এবং তারা কি ধরনের সেটা তিনি জানেন তার স্বামী ধোয়া তুলসী পাতা হলে তিনি শখটি ভাবা হবেন কেন দুঃসংবাদের আশঙ্কাই বা করবেন কিসের জন্য তবে কি স্যার জয়সওয়াল ফ্যামিলির কেউ অসম্ভব নয় হরেশিও অধিরাজ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল কাউকেই ছাড়া যাচ্ছে না গৌরব জয়সওয়ালের মৃত্যুটাও স্বাভাবিক কিনা কে জানে এখন সেটা আর বের করা যাবে না কথাটা বলতে বলতেই সে একটু অন্য মনস্ক দৃষ্টিতে আকাশের দিকে তাকায় অর্ণব শুনতে পেল অধিরাজ আপন মনেই বলছে খবরীদের অ্যালার্ট করে দেওয়ার ন এই পরিবারটার ওপরে একটু নজর রাখা দরকার আমার মনে হয় অহল্লা জয়সওয়াল একজন রীতিমতো প্রতিভাশালিনী খুনি হতে পারেন অর্ণব বিস্ময়ের ধাক্কায় কি বলবে ভেবে পায় না শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে